এসএসসের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মঙ্গলবার প্রায় 5 ঘন্টা ধরে শুনানি চলে শীর্ষ আদালতে। দিনভর শুনানি চলার পর সর্বোচ্চ আদালত তার সংক্ষিপ্ত রায়দানে চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও তার মধ্যেই রয়ে গিয়েছে বেশ কিছু কাটা। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা, এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? আপনাদের দপ্তরে স্ক্যান করতে যাচ্ছে আর আপনারা কিছু জানেন না, এটা কি হতে পারে? সুপ্রিম কোর্টের স্ক্যানিং রুমে কেউ গেলে আদালতের কর্মীরা তা জানবেন না, এটা তো হতে পারে না। আপনাদের সম্পূর্ণ দায়িত্ব ছিল এই সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করে রাখার। যদিও দায়িত্ববোধের বিষয়টিকে এড়িয়ে চাকরি বাঁচানোর পক্ষেই সওয়াল করেন এসএসসির আইনজীবী, যে কোনো নিয়োগের ক্ষেত্রে বেমারশিট একটি গুরুত্বপূর্ণ নথি। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এসএসসি দফতরে স্ক্যান করতে যাচ্ছে একটি বেসরকারি সংস্থার কর্মীরা আর এসএসসি এ বিষয়ে কিছু জানে না, এটা কি করে হতে পারে? নাকি অযোগ্যদের চাকরি পাইয়ে দিতেই এ নিয়ে মুখে কুলুপ এটেছিল এসএসসি? দুর্নীতির বিষয়টিকে আড়াল করতে গিয়ে গোটা বিষয়টিতে গয়ঙ্গুচ্ছ মনোভাব এসএসসির। পাশাপাশি ওয়েমারশেট নষ্ট করার সময় তার স্ক্যান ইমেজ বা মিরর ইমেজ কেন সার্ভারে রাখা হয়নি? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল, ক্যালকাটা নিউজ।